দুবাই থেকে কিন্তু একবারে অনেক অনেক কালেকশন কিন্তু আবার চলে এসেছে ল্যাপটপের। আজকে দেখেন হিউজ পরিমাণ কালেকশন দেখাবো, যার যে ধরনের ল্যাপটপ লাগে, মানে এর আগে লাইভে এত ল্যাপটপের কালেকশন আমরা কিন্তু কখনোই দেখাইনি। আজকে কিন্তু ফার্স্ট টাইম, ফর দ্য ফার্স্ট টাইম কিন্তু আমরা এত ল্যাপটপের কালেকশন দেখাচ্ছি। দেখেন এখনো কিন্তু একবার ইনটেক বক্স খোলা হয়নি। এ পাশে দেখেন কালেকশন আছে, এ পাশে দেখেন কালেকশন আছে। ভিডিওটা সবাই দ্রুত শেয়ার করে দিবেন। আজকে হিউজ পরিমাণ কালেকশন নিয়ে আমরা চলে আসলাম ল্যাপটপের লাইভে। দেখেন অনেক অনেক কালেকশন আছে তো, আর পুরো শোরুমে কিন্তু আছে অনেক কালেকশন। আর আজকে আমরা আপনাদের কাঙ্ক্ষিত ল্যাপটপ একবার রিজনেবল প্রাইসে দেখাবো, ইনটেক একটা একটা করে খুলে দেখাবো। যারা লাইভে আছেন সবকিছু ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা আপনারা একটু কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন। ওকে, তো এই পাশে তো রাখা হয়েছে অনেকগুলো ল্যাপটপের কালেকশন আছে, কিন্তু এ পাশেও কিন্তু দেখেন হিউজ পরিমাণ কালেকশন, এত ল্যাপটপের কালেকশন। আমরা যেটা বলছি লাইভে, বাংলাদেশে এত ল্যাপটপের কালেকশন এর আগে কেউ দেখাতে পারেনি। ওকে, আজকে আমরা যেখান থেকে লাইভ হয়েছি আমরা রয়েছি ল্যাপটপ সোর্স মিরপুর 10 থেকে। অনেক অনেক কালেকশন আছে তো আশা করি এক জায়গা থেকে কিন্তু আপনারা পাইকারি দামে ল্যাপটপ গুলো নিতে পারবেন। দেখেন এখনো কিন্তু অনেক বক্স খোলা হয়নি, ইনটেক অনেক কালেকশন আছে, অনেক কালেকশন আছে। ওকে, তো একটা একটা করে দেখাবো। অনেকে স্পেক্টার নিতে চান, এইচপি স্পেক্টারও কালেকশন আছে, সবচেয়ে প্রিমিয়াম ল্যাপটপ আপনাদের জন্য, লো বাজেটের ল্যাপটপও কিন্তু আছে। দেখেন অনেক অনেক কালেকশন, মানে এত এত কালেকশন, কোনটা থুয়ে কোনটা দেখাবো আসলে আমি নিজেও জানি না, একটা একটা করে দেখানোর চেষ্টা করব। তো যারা আছেন সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা নিতে পারবেন। ওকে, তো যারা লাইভে আছেন কে কোথা থেকে আছেন আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন। সারা বাংলাদেশ কিন্তু ডেলিভারি থাকবে। ওকে, তো আমাদের সাথে আজকে পুরো ভিডিওটাতে সহযোগিতা করবে এপাশে আরাফাত নাইম ভাই আছে। নাইম ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, এবং আশা করছি সব যারা লাইভ দেখছেন সবাই ভালো আছেন। আচ্ছা ভাই, এত ল্যাপটপের কালেকশন আছে, মানে আমিও ফার্স্ট টাইম দেখছি। আমার ভিউয়ার্স যারা আছেন তো আপনারাও একটু কমেন্ট করে জানাবেন যে এত ল্যাপটপ এর আগে কি আপনারা দেখেছেন কিনা। আজকে মোটামুটি ভিউয়ার্স এর জন্য কি কি ল্যাপটপ থাকবে ভাই, কনফিগারেশন মানে কত প্রাইস থেকে কত প্রাইসের বর্তমানে অ্যাভেলেবল? একদম যদি আচ্ছা মানে ডিসকাউন্ট প্রাইস একদম কম থেকে বলি তাহলে আচ্ছা 19,500 টাকা থেকে স্টার্ট, 19,500 টাকা থেকে বর্তমানে 840G1। আচ্ছা, এটা হচ্ছে মডেলটা হচ্ছে 840G1। 840G1, আচ্ছা 840G1 হবে, এটা কোরাই 5। আচ্ছা কোরাই 5 এর হবে, 4 জেন, মানে কোরাই 5 4 জেন। অলরাইট, র‍্যাম রম হবে, র‍্যাম হচ্ছে 4GB এন্ড রম হচ্ছে 500GB এইচডিডি। আচ্ছা 500GB হার্ড ডিস্ক 4GB র‍্যাম দিয়ে। কনফিগারেশনটা দেখেন, দেখেন এগুলো কিন্তু এখনো ক্লিন করা হয়নি, দুবাই থেকে জাস্ট আনা হয়েছে, 1 থেকে 2 দিন হবে অলরেডি, কিন্তু দেখা যায় ক্লিন করে সেল করা হচ্ছে। হিউজ পরিমাণ স্টক কিন্তু আসলে শোরুমে রয়েছে। এই পাশে দেখেন বক্স অলরেডি এখনো আনবক্সিং করা হয়নি আপনাদের জন্য, আপনাদের সামনে কিন্তু আমরা কিছু কিছু খুলে দেখাবো। আচ্ছা এটার প্রাইস কত থাকবে ভাই? আচ্ছা 19,500 টাকা, 19,500 একদম ফ্ল্যাশ ডিসকাউন্ট প্রাইস আমরা দিতে চেষ্টা করবো এই ভিডিওতে। আচ্ছা, এবং আমার মনে হয় যে আপনি মার্কেট থেকে দুই একটা দোকান যাচাই করে আসলে আমার মনে হয় যে সবচেয়ে কম পাবেন। আমরা আপনাকে সবাইকে বলবো যে মার্কেট যাচাই করে আসবেন, যে ভাই আমি অন্য জায়গায় এটা আপনার এত পাইছি, দেখেন তারা আসলে কম দেয় কিনা। আচ্ছা, তো ভাই আমাদের প্রাইস কম হয় তাহলে আমাদের থেকে নেবেন, আদারওয়াইজ যদি কম না হয় আমরা রিকোয়েস্ট করবো যে আপনি অন্য জায়গা থেকে নিতে। আচ্ছা ভাই, ল্যাপটপের সাথে ওয়ারেন্টি গ্যারান্টি কি দিচ্ছেন আপনারা? 30 দিনের রিপ্লেসমেন্ট। নেত্রকোনা থেকে আছে, নেত্রকোনা সদর থেকে আমাদের সাথে আছে, অনেকে কিন্তু অলরেডি জয়েন করে ফেলেছেন, নারায়ণগঞ্জ থেকে আছে, কে কে আছেন একটু কমেন্ট করে জানান ভাই। আপনারা আপনাদের লোকেশনটা যদি আসার লোকেশনটা একটু আমাদেরকে, যারা ভিজিট করে নিতে চাচ্ছেন তাদের জন্য সহজ লোকেশন হচ্ছে মিরপুর 10 নম্বর, মেট্রো রেলের 255 নম্বর পিলারের পশ্চিম পাশে সরি ভবনের 4 তলা। মানে এখানে মেট্রো রেলের 255 নম্বর পিলার আছে, পিলারের ঠিক উল্টা পাশে পশ্চিম পাশে সনি ভবন, সনি ভবনের এটা হচ্ছে 4র্থ তলায়। সপ্তাহে 7 দিনে খোলা আছে আপনাদের? 7 দিন খোলা আছে, সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত। সকাল 8টা থেকে খোলা এখন? সকাল 8টা থেকে। ওরে, মানে সকাল 8টা থেকে কিন্তু এখন খোলা আছে দেখেন আপনাদের জন্য। তো সেক্ষেত্রে অবশ্যই চলে আসবেন, আপনাদের কাঙ্ক্ষিত ল্যাপটপ হিউজ পরিমাণ স্টক চলে এসেছে। আর এটা কিন্তু আসলে তাদের অনেক বড় একটা শিপমেন্ট এসেছে বর্তমানে, কক্সবাজার থেকে আছে ইউসুফ ভাই, যারা এগুলো নিতে যাচ্ছেন আমরা 4টা নাম্বার কিন্তু ক্যাপশনে দিয়ে দিয়েছি, 4টাই হচ্ছে হোয়াটসঅ্যাপ আছে, আপনারা কল করতে পারবেন, কল দিয়ে কিন্তু অর্ডার করতে পারবেন। অনেক সময় কাস্টমার থাকে ফোন ধরতে পারে না, আপনারা একটু হোয়াটসঅ্যাপে নক দিবেন। আর যারা আছেন
আমরা বলবো যে সবাই একটু সরাসরি শপে চলে আসবেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে 100টা দেখে আপনারা একটা পছন্দ করে নিতে পারবেন। এত ল্যাপটপের কালেকশন আপনারা মোটামুটি আশেপাশেই অন্য কোন শপে পাবেন। ওকে, অ্যাড্রেসটা হচ্ছে, এটা হচ্ছে মিরপুর 10 নম্বর, আপনার মেট্রো রেলের পিলারের হচ্ছে 255 নম্বর পিলারের ঠিক, এটা হচ্ছে পশ্চিম পাশে সনি ভবন আছে, সনি ভবনের চতুর্থ তলায়। আচ্ছা ভাই, আজকে এরপরে নেক্সট যদি শুরু করতে যাই যে ল্যাপটপ দিয়ে, সেটা হচ্ছে এলিটবুকের G3, কিন্তু এখন মোস্ট প্রিমিয়াম 840G3, একদম কম বাজেটের ভিতরে মোস্ট সেল, যারা গ্রাফিক্স এর কাজ করতে চান। 840G3 আমরা দেখাতে চাই, এটা হচ্ছে আগে যেটা দেখাতে চাই সেটা হচ্ছে 820G3, এটা 820G3, এটা 820G3, এটা মনে হয় একটু আপনার মানে হচ্ছে সাইজটা কতটুকু হবে, আচ্ছা দুইটাই দেখাই, 840G3 টাও রেখে দেখাই, এটা হচ্ছে 840G3, এটা হচ্ছে 820G3, 820G3 মানে 820G3, একটু পার্থক্য, একটা হচ্ছে মানে 14 ইঞ্চি, একটা 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 13 ইঞ্চি, একটা হচ্ছে আপনার 13.3 ইঞ্চ, একটা হচ্ছে 14 ইঞ্চ, আচ্ছা 14 ইঞ্চ, 0.7 ইঞ্চ কম, আচ্ছা আচ্ছা ওকে। তো আপনি 820G3 পাচ্ছেন আমাদের কাছে 22,500 টাকা, আচ্ছা এটা 22,500 টাকা, 820, শুনে এই দুটো সেম সেম মানে কনফিগারেশন সেম, কনফিগারেশন সেম, এটা হচ্ছে আপনার কোরাই 5 এর 6 জেনারেশন, হ্যাঁ দুইটাই কোরাই 5 6 জেন, 8GB 256GB, 8GB RAM 256GB SSD দিয়ে আপনার, এটা কি টাচ স্ক্রিন ডিসপ্লে, টাচটা 23,500 পড়বে, নন টাচ 22,500, 22,500 নন টাচ, আর টাচটা 23,500, আর G3টা কত রাখা যাবে, প্রাইস হচ্ছে 25,500 টাকা, আমাদের নোট যেটা দেওয়ার আছে আমাদের কাস্টমারদের জন্য, সেটা হচ্ছে আপনি আজকে ভিডিও দেখছেন, অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনি আসবেন আমাদের কাছে, আমরা আপনাকে একদম ফ্রেশ কন্ডিশন দিতে পারবো। লং টাইম পর আপনি যদি 3 দিন বা 4 দিন পর আসেন, সেক্ষেত্রে আমরা কি দুই একটা খুলে দেখাবো কিনা, আমরা একটু খুলে দেখাই, এখান থেকে দুই একটা আমরা একটু খুলে দেখাবো যে কি কি প্রোডাক্ট এসেছে। কার্বন কিন্তু 11 জেন 10 জেন ইউজুয়ালি আমাদের কান্ট্রিতে আসে না, সেই অ্যাসপেক্ট থেকে আমরা বলতে পারি, এন্ড এটা আসলে প্রিমিয়াম সিরিজ। এটা আপনার কনফিগারেশনটা কি হবে, এটা কোর i5 6 জেনারেশন, আচ্ছা কোর i5 6 জেনারেশন, 6GB SSD 8GB RAM, আচ্ছা ব্যাকলিট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট কার্বন ইউজুয়ালি থাকে, এন্ড এটাতে টাইপ সি আছে, খুবই লাইট ওয়েট, 1 কেজিরও কম, এটা আপনারা দেখতে পাবেন, টাইপ সি আছে, টাইপ সি চার্জার, টাইপ সি প্রোডাক্টটাতে ইনক্লুড করা হয় তখন ম্যাসিভ চেঞ্জ আসে ভিতরে। আচ্ছা প্রাইস কত থাকবে, প্রাইস হচ্ছে 37,500 টাকা, 37,500 টাকা, ঢাকার বাইরে যে স্টক আসছে, আচ্ছা 37,500 টাকা X1 কার্বন আপনারা চাইলে নিতে পারেন। ভাই ঢাকার বাইরে যারা নিতে চায় তারা কিভাবে আপনাদের থেকে প্রোডাক্ট গুলো কালেক্ট করতে পারে, ঢাকার বাইরে যারা নিতে চায় আমাদের জাস্ট আমরা সবসময় রিকোয়েস্ট করে থাকি যে আপনারা ভিডিও কল করবেন আমাদেরকে, ভিডিও কলে আপনি যে প্রোডাক্টটা পারচেজ করতে চাচ্ছেন সেই প্রোডাক্টটা দেখবেন, দেন অর্ডার কনফার্ম করবেন, আপনার হাতে পাওয়ার সময় আপনি ভিডিও করে করবেন, যদি ড্যামেজ হয়ে যায় পরিবহনে তাহলে আমরা সেই প্রোডাক্টটা আপনাকে রিপ্লেস করে দিতে, আচ্ছা মানে দেখা যাবে হাতে পৌঁছানো পর্যন্ত যে কোনো আপনার প্রোডাক্ট হাতে যখন পাবেন ভিডিও কলে আপনারা জাস্ট ভিডিও মানে ভিডিও করবেন, ভিডিও করে খুলবেন, আনপ্যাক করার সময় ভিডিও করবেন যাতে প্রুফ থাকে, এন্ড সেই জায়গায় যদি পরিবহনে ভেঙেও যায় সেটা লাইবিলিটিজ আমাদের, আচ্ছা আপনাদের লাইবিলিটি আপনি হাতে পেয়ে ইউজ করবেন, যেদিন থেকে শুরু করবেন সেই দিন থেকে 30 ডেজ আপনি রিপ্লেসমেন্ট। এখানে অনেকগুলো প্রোডাক্ট দেখছি, এগুলো কি প্রোডাক্ট, আসলে অনেক কোয়ান্টিটি আসছে আমাদের কাছে, আচ্ছা আমরা একটা খুলেই দেখাই একবারে, একটা করে খুলে দেখাই, এগুলো আসলে ওপেন বক্স বলতে চাই আমরা, বক্স সহ হয়ে আসছে, আচ্ছা ইউজুয়ালি এগুলো বক্স সহ আসে না নতুন অবস্থায়, দেখেন একবারে হচ্ছে যারা বক্স সহ চাচ্ছেন যে আমি নিউ প্রোডাক্ট নিব, মানে এগুলো অ্যাজ লাইক অ্যাজ নিউ, এগুলো করে ইউজ হয়নি এখনো পর্যন্ত, মানে উইন্ডোজ কিন্তু আপনার নামেই হবে মনে হয় যখন আপনার, আচ্ছা আপনি প্রোডাক্টও ফ্রেশ পাবেন, এটা হচ্ছে Ryzen 7, Ryzen 7, ওকে এটার কয়েকটা এডিশন আছে, এটা হচ্ছে ব্ল্যাক আছে, এটার সিলভার আছে, এটার হোয়াইট কালার, হোয়াইট কালারও আছে, আচ্ছা হোয়াইট কালার একটু কালার আছে আমরা দেখাবো, এটা ফিঙ্গারপ্রিন্ট আছে, ফিঙ্গারপ্রিন্ট আছে, ব্যাকলিট কিবোর্ড আছে, ব্যাকলিট কিবোর্ড তুমি HP 15 মডেল যদিও
কিন্তু এটা সার্ভিস এন্ড যেই যেই ফিচার আছে এটা আসলে বিজনেস সিরিজে থাকে ইউজুয়ালি। আচ্ছা, সো আপনি এটা পারচেজ করতে পারবেন আমাদের থেকে একদম রিজনেবল প্রাইস আমরা আশা করছি। আচ্ছা, ওকে। এবং আমাদের কাছে এছাড়াও HP 15 এর Ryzen 3 আছে, Ryzen 3 আছে, Ryzen 5 আছে, Ryzen 7 আছে, Ryzen 7 আছে। ওকে, দেখতে একই রকম হবে আমরা যদি দেখি। আচ্ছা, একবারে হচ্ছে আরো দুই একটা আমরা খুলে দেখাই, দেখেন কত সুন্দর কন্ডিশনার আছে অনেকগুলো কিন্তু। আচ্ছা, আমরা এই যে একবার হচ্ছে ইনটেক বক্স কিন্তু আপনাদেরকে খুলছি, কারণ যেভাবে প্রোডাক্ট এসেছে আমরা ওইখান থেকে দেখাচ্ছি। এই যে হোয়াইট কালার দেখেন, হোয়াইট কালারটা কিন্তু আরো জোস। সাদার ভেতরে 5 ও হবে 7 ও হবে। আমাদের যে নোটটা দেওয়া সেটা এটা কিন্তু আপনার জাপানি ভ্যারিয়েন্ট। আচ্ছা, ভ্যারিয়েন্টটা কিন্তু জাপানি ভ্যারিয়েন্ট। এটা 15 সিরিজ ইউজুয়ালি জাপানি হয় না। আচ্ছা, আপনি লেখা দেখতে পাচ্ছেন, এই যে জাপান, এটা জাপানি কিবোর্ডটা দেখলে এটা চায়নাও আসছে আমাদের কাছে। আচ্ছা, এটার প্রাইসটা কেমন রাখা যাবে একটু? 5 নিলে কত আর হচ্ছে? Ryzen 5 হয় তাহলে প্রাইস হচ্ছে, যেটা জাপানি ভ্যারিয়েন্ট। আচ্ছা, এবং এগুলো আসলে ডিফারেন্স আছে। আচ্ছা, মানে জাপানি ভ্যারিয়েন্ট একটু ডিফারেন্ট, চায়না একটু ডিফারেন্ট। অলরাইট, এগুলো ভ্যারিয়েন্ট অথবা আপনি যে 5 অথবা Ryzen 7 এগুলো নেবেন, যদি Ryzen 5 হয় এই ভ্যারিয়েন্ট তাহলে আমাদের প্রাইস হচ্ছে 57,500 টাকা। 57,500, যদি Ryzen 7 হয় তাহলে হচ্ছে 68,500 টাকা। আচ্ছা, 68,500 টাকা এই ভ্যারিয়েন্ট যদি হয়, এইটা হয়। যেটা আমার মনে হয় যে এটা আসলে আপনি লং টাইম ইউজ করতে পারবেন, আমার মনে হয় কোনো সমস্যা হবে না। এবং এগুলো ব্যাটারি ব্যাকআপও কিন্তু খুব ভালো দিবে। এবং আপনার আগে এগুলো কি ইউজ করেন, আপনি ফার্স্ট টাইম ইউজ করেন? আচ্ছা, মানে আপনার নামে কিন্তু উইন্ডোজটা সেট আপ হবে। এন্ড আপনি বক্স সহ পাচ্ছেন। আচ্ছা, এইরকম আপনি ফার্স্ট টাইম খুলবেন, আমার মনে হয় নতুন প্রোডাক্ট যখন আপনারা পারচেজ করেন তখন খুললে এই ফিলটাই হয়। এটা হচ্ছে i3 11 জেনারেশন। i3 11, যারা যাচ্ছেন যে আমি একটু আপডেটেড ল্যাপটপ নিব, i3 11 জেনারেশন, কনফিগারেশন কি হবে? আসলে ইউজ না। আচ্ছা, এগুলো একবার হচ্ছে 8 GB 256 GB SSD, 8 GB RAM, ব্যাকলিট কিবোর্ড, ফিঙ্গারপ্রিন্টও আছে, যার যেভাবে লাগে। আমার মনে হয় নতুন ল্যাপটপ পারচেজ করার মতো আপনি এটা পারচেজ করতে পারবেন। নতুন নিতে গেলে কিন্তু এটা হচ্ছে ডাবল প্রাইস হবে। ডাবল বলতে অ্যাট লিস্ট 15 থেকে 18,000 টাকা বেশি হবে যদি আপনার Ryzen 5 Ryzen 7 গুলো হয়। হয়, আচ্ছা আচ্ছা, ওকে। সকাল 8টা থেকে রাত 8টা, সপ্তাহে 7 দিনে খোলা আছে ল্যাপটপ স্টোর্স। ওকে, আচ্ছা, নেক্সট স্পেক্টার দেখা, একটু প্রিমিয়াম সিরিজ। আচ্ছা, ওকে, মানে সবার পছন্দের ল্যাপটপ, মানে অনেকের শখ থাকে যে আমি একটা প্রিমিয়াম ল্যাপটপ কিনবো, তাদের জন্য কিছুদিন আগে মাত্র লঞ্চ করছে। আচ্ছা আচ্ছা, ওকে, এখন 11 জেনারেশন মার্কেটে চলছে। সো 11 জেনারেশন কোরাই 7, আচ্ছা, কোরাই 7, 16 GB ইন্টিগ্রেটেড RAM অন বোর্ড, 16 GB ইন্টিগ্রেটেড RAM বোর্ডে ইন্টিগ্রেটেড 16 GB। আচ্ছা, ইউজুয়ালি যেটা হয় 16 GB সাথে স্লটের সিস্টেমও থাকে, সো এটা একদমই লেটেস্ট। আচ্ছা আচ্ছা, এন্ড 4K ডিসপ্লে পাচ্ছেন আর কি, একদমই বেটার। আচ্ছা, পিকচার কোয়ালিটি, এটা 16 GB RAM আর দেখা যায় SSD কতটুকু দেওয়া আছে? SSD হচ্ছে 1 TB, 1 TB SSD দিয়ে, 1 TB SSD। আর আমি যদি এটা খুলি, অন করি। আচ্ছা আচ্ছা, ওকে, আমরা একটু অন করে দেখাই। আচ্ছা, চার্জ নেই, আমি চার্জ নেই। আচ্ছা, এটা এটার প্রাইস কেমন থাকবে ভাই? অনেক প্রাইস হচ্ছে 158,000 টাকা, 158,000, 158,000, একদমই ফ্রেশ কন্ডিশন হবে, আপনি ফার্স্ট টাইম ইউজ করবেন, এখনো পর্যন্ত উইন্ডোজ অ্যাক্টিভ করা হয়নি, ব্যাকলাইট কিবোর্ড, ফিঙ্গারপ্রিন্ট, টাচ স্ক্রিন, এক্সট্রা 60 ডিগ্রি কনভার্টিবল, এবং 4K ডিসপ্লে। স্পেক্টার কি ওই যে 13 আছে কিনা? না, এখন সব 13 আমাদের কাছে अवेलेबल আছে, ওই পাশে আছে। আমরা যে, আচ্ছা, আমরা দেখাবো। এন্ড এটি হচ্ছে স্পেক্টার কোরাই 7 10th জেন, কোরাই 7 10th জেন, 10th জেন। আচ্ছা, স্পেক্টার 10 158,000 টাকা, এটির 4K ডিসপ্লে, ব্যাকলাইট কিবোর্ড আছে, ফিঙ্গারপ্রিন্ট আছে, 4 GB ডেডিকেটেড GPU আছে এটিতে, এনভিডিয়া জিফোর্স GTX 1600। আচ্ছা, গ্রাফিক্স কার্ড সহ আপনারা দেখেন, যারা চাচ্ছেন এটা দেখতে পারেন। এটা 1 লাখ সহ, এটা 158,000 টাকা প্রাইস। যারা র্যান্ডমলি ইউজ করবেন, সেটা হোক ফটোশপ, ইলাস্ট্রেটর অথবা ভিডিও এডিটিং সিমুলেশনের কাজ করার জন্য, আমরা অনেকের সময় রিপোর্ট পাই যে আপনারা ল্যাপটপ একটা পারচেস করে নিয়েছেন, নতুনেও অনেক সময় এই ঘটনা ঘটে
আপনি পার্চেস করেছেন বাট লং টাইম ইউজ করতে পারছেন না, ইউজ করতে পারছেন না। আচ্ছা আচ্ছা, আমার মনে হয় যে এই ক্ষেত্রে এগুলাই আপনার প্রবলেম হবে না, প্রবলেম হবে না। আচ্ছা ওকে, এই পাশে আরেকটা দেখাই। এন্ড আমাদের স্পেকট্রা আছে, এটা হচ্ছে উইদাউট জ্যাম কার্ড। এগুলো তো আসলে জ্যাম কার্ড, এই যে জ্যাম কার্ড, জ্যাম কার্ডটা সহ চায় অনেকে। এটা জ্যাম কার্ড আর এটা জ্যাম কার্ড ছাড়া, এটা জ্যাম কার্ড ছাড়া। এটার প্রাইস হচ্ছে 98000 টাকা, 98000। অলরাইট, এটি হচ্ছে কোরাই 7 8 জেনারেশন, কোরাই 7 8 জেনারেশন, এনভিডিয়া জিফোর্স এর গ্রাফিক্স আছে 2GB এবং 4K ডিসপ্লে। এটা তো 4K, এগুলো সবগুলোই 4K, সব 4K, সব 4K হয়। আর ফিঙ্গারপ্রিন্ট, ব্যাকলাইট কিবোর্ড, টাচ স্ক্রিন, X360 ডিগ্রি কনভার্টিবল। আপনি 512GB পাচ্ছেন, PCI NVMe M.2 Gen 3 512 SSD। অলরাইট, PCI NVMe M.2 Gen 3 98000 টাকা। আমার মনে হয় যে খুবই ভালোভাবে আপনারা কাজ করতে পারবেন। বেসিক্যালি যেটা হয়, অটোক্যাডের কাজ আপনারা করতে পারেন। দেখেন এটার রেজুলেশন গুলো দেখলে, আচ্ছা ওকে, অটোক্যাডের কাজ অনেক সময় করতে পারেন, আর একটু কমে যারা চাচ্ছেন হয় অনেক ল্যাপটপে। তো এটাতে আমরা বলতে পারি যে নির্দ্বিধায় আপনি কাজ করতে পারবেন। এটা আনইউজ, একদম ইউজ না। কোরাই 5 10th জেনারেশন, এনভিডিয়া জিফোর্স GTX 1650 ম্যাক্স কিউ ডিজাইন গ্রাফিক্স আছে, রেড কালারের ব্যাকলাইট কিবোর্ড আছে। এবং আমি যদি দেখাই গেমিং করার জন্য আসলে কিগুলো মার্ক করে দিয়েছে এখানে, আচ্ছা, তো আপনি গেমিং ও করতে পারবেন এটা দিয়ে। এন্ড FSD ডিসপ্লে ম্যাট, আপনি লং টাইম কাজ করতে পারবেন, ভিডিও এডিট করতে পারবেন। আমার মনে হয় এটা দিয়েও কোনো প্রকার অবজেকশন আসবে না। প্রাইস হচ্ছে অনলি 74000 টাকা, 74000। ওকে, আচ্ছা, আমরা যদি একটা HP প্যাভিলিয়নের কথা, HP প্যাভিলিয়নটা দেখাই। আচ্ছা, আমরা HP প্যাভিলিয়ন আছে অনেক কালেকশন, আমরা আবারও বলবো হিউজ কালেকশন। এখনো কিন্তু অনেকগুলো ল্যাপটপ কিন্তু খোলাই হয়নি, আপনারা দেখেন হিউজ পরিমাণ, বলবো দেন দেখাবো আপনাদের। আচ্ছা আচ্ছা ওকে, আমাদের কাছে HP NV, আমরা যেহেতু প্রিমিয়াম দেখাচ্ছি, আচ্ছা HP NV দেখাই। এখানে এই যে NV প্রচুর কালেকশন আছে। আচ্ছা NV একটা একটু দেখাবেন আমাদেরকে, আপনাদেরকে আনপ্যাক করে ক্লিন করে প্রতিটা ল্যাপটপ দেওয়া হয়। কারণ হচ্ছে দুবাই না থাকলে কিন্তু আসলে এত কমের ল্যাপটপ বাংলাদেশে আসলে আসতো না। ওকে, এগুলো কিন্তু নতুন কিনতে গেলে কিন্তু প্রায় নিয়ার অ্যাবাউট হচ্ছে ডাবল দাম পড়ে যায়। NV স্পেকট্রা ক্ষেত্রে অবশ্যই ডাবল ডাবল পড়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা ওকে, এই যে দেখেন আপনাদের সাথে, এগুলো আসলে আনইউজ। আচ্ছা দেখেন, আপনি ফার্স্ট টাইম ইউজ করবেন, আমি খুললে মনে হয় বোঝা যাবে। আচ্ছা এই যে দেখেন কোলিটা পর্যন্ত এখনো রয়েছে। এটি কোরাই 5 11th জেনারেশন, i5 11th জেনারেশন, 512GB PCIe M.2 Gen 3 SSD and 8GB RAM, 16GB RAM, দুটো ভ্যারিয়েন্ট আমাদের কাছে। 8GB RAM ও আছে, 16GB RAM ও আছে। প্রাইস কত রাখা যাবে? 8GB টাচ স্ক্রিন, X360 ডিগ্রি কনভার্টিবল। আচ্ছা X360 করতে পারবেন। এন্ড এটার ক্ষেত্রে আপনি 3 মাস রিপ্লেসমেন্ট পাচ্ছেন, 3 মাসের রিপ্লেসমেন্ট, 3 মাসের রিপ্লেসমেন্ট পাচ্ছেন। এটার ক্ষেত্রে NV এর ক্ষেত্রে 3 মাসের রিপ্লেসমেন্ট থাকবে। ভাই 8GB দিয়ে নিলে কত রাখা যাবে? 8GB দিয়ে প্রাইস হচ্ছে 76500 টাকা, 76500। আর 16GB ভ্যারিয়েন্ট আছে আমাদের কাছে যেটা 74500 টাকা, ওইটার ক্ষেত্রে আবার 1 মাস রিপ্লেসমেন্ট পাচ্ছেন। আচ্ছা এটা যদি 16GB দিয়ে নিতে চায়, 16GB দিয়ে নিলে 3000 টাকা অ্যাড হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, 3000 টাকা অ্যাড হবে, আমাদের 3000 টাকা প্রাইস বাড়ে। ওকে, 3000 টাকা কম। আচ্ছা আমরা যদি দেখা কিভাবে প্যাকেট করে আসে, তাহলে আসলে এই পুরো প্যাকেটে আসে ইউজুয়ালি আমরা খুলে রেখেছি। আচ্ছা এইভাবে প্যাকেট, প্যাকেট এটা হচ্ছে 830G3, 830G5, G5 5 8 জেনারেশন, G5 এটা তাই তো? আচ্ছা G5 হবে 8 জেন, 256GB PCIe NVMe M.2 SSD and 8GB RAM, এটার ব্যাকলাইট কিবোর্ড, ফিঙ্গারপ্রিন্ট সব কিছু অ্যাভেলেবল, অথবা আপনি ফিঙ্গারপ্রিন্ট না থাকলে ফেস আনলক সেন্সর থাকবে। থাকবে, কত রাখা যাবে? প্রাইস হচ্ছে অনলি 35500 টাকা, আমার মনে হয় বেস্ট প্রাইস 35500 টাকা, 35500 মার্কেটে বেস্ট প্রাইস আপনারা নিতে পারেন। আপনি দেখবেন সেফুল ভাই যে একদমই ফ্রেশ কন্ডিশন প্রোডাক্টটা সব সময় প্রাইসটা দেখা যাচ্ছে একটু বেশি থাকে, বেশি থাকে। আমরা বলছি যে সব আসলে ফ্রেশ কন্ডিশন আসে, আস্তে আস্তে অনেকগুলোতে ডেন্ট পড়ে যায়। আচ্ছা, একদম ফ্রেশ যেটা আছে সেটা আপনি বেছে নিতে পারবেন, বেছে নিতে পারবেন। দেখেন আপনি, আমরা যেটা বলছিলাম, আপনি এখানে দেখেন 20টা 25টা 100টা দেখে আপনি একটা পছন্দ করে নিতে পারবেন। আমার মনে হয় এই, ওকে দেখেন কত, আচ্ছা 840G5 এর অনেক ইনকোয়ারি ছিল লাস্ট টাইম, এটা হচ্ছে 840G5, 840G5। আচ্ছা আচ্ছা, Core i5 8th জেনারেশন, 256GB SSD, 8GB RAM, ব্যাকলাইট কিবোর্ড আছে, ফিঙ্গারপ্রিন্টও আছে। আচ্ছা আচ্ছা, প্রাইস হচ্ছে 36500 টাকা। আচ্ছা 36500, ফ্রেশ কন্ডিশন হবে, ফ্রেশ কন্ডিশন আছে, কোয়ান্টিটি আছে, আপনি অনেক কোয়ান্টিটি আছে, আপনি দেখে নিতে পারবেন। ওকে, আচ্ছা G3 আমাদের কাছে কোয়ান্টিটি আছে, যারা যারা পারচেজ করতে চাচ্ছেন। আমরা একটাই কথা, সেটা হচ্ছে আপনি একটু শর্ট টাইমে আসবেন। আচ্ছা শর্ট টাইমে আসবেন, আপনি যদি টাইমটা পাস করে আসেন এক সপ্তাহ পর, তাহলে আসলে এই কালেকশন থাকবে না। এক সপ্তাহ পরে আর এই কালেকশন, ইনভেন্টরি যখন শেষ হয়ে যাবে তখন আসলে আপনি এসে আমাদের ব্লেম দিতে পারবেন, ভাই দেখাইছেন এখন কই। সেকেন্ড টাইম যখন আবার শিপমেন্ট আসবে তখন আপনি আবার পাবেন। আচ্ছা এটা আমরা, এটা হচ্ছে T470S, এই যে স্লিম, সুপার স্লিম, T470S, একদম রিজনেবল প্রাইস। এটা টাচ স্ক্রিন, একটা ভ্যারিয়েন্ট হয় নন টাচ, একটা ভ্যারিয়েন্ট। আচ্ছা কনফিগারেশনটা কি হবে?
এটা হচ্ছে কোরাই 5 6 জেনারেশন 256 জিবি এসএসডি 8 জিবি র্যাম ব্যাকলাইট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট টাচ স্ক্রিন প্রাইস হচ্ছে যারা জি থ্রি নিতে যাচ্ছেন জি থ্রি অ্যাভেলেবেল আছে 25,500 রাখা যাবে নাকি 25,500 ওকে আপনারা চাইলে কিন্তু এসে দেখে নিতে পারবেন, হিউজ পরিমাণ কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে, আপনারা চাইলে কিন্তু নিতে পারবেন। অনেক অনেক কালেকশন আছে, এত কালেকশন আছে দেখে শেষ করা যাবে না। আচ্ছা আমরা ডেল দুই একটা দেখাবো, অনেকে ডেলের কথা বলছিল। 1040G3 হাতে যে ল্যাপটপটা ভাই, অনেকে বলছিল ভিডিও এডিটিং বা গ্রাফিক্স ডিজাইনের কাজের জন্য এটা কি পারফেক্ট হবে? বলবো যে ভিডিও এডিট গ্রাফিক্স ডিজাইনের জন্য আপনার 40 এর নিচে কোন ইউনিট নাই। আচ্ছা মানে 40 এর নিচে নিলে ওগুলো ভালো কাজ করতে পারবে না? ডেফিনেটলি নট, আমরা বিক্রি করছি বা বিক্রি করবো এই জন্য না, আপনি যারা আসলে কাজ করবে আলটিমেটলি দিন শেষে তারা সাফার করবে। এই জন্য আপনি পারচেজ করবেন ঠিকই, বাট কাজ হবে না। 40 এর নিচে যদি কোনো ইউনিটের কথা বলা হয় আমি সাজেস্ট করব না। এরপরেও এক্সন কার্বনটা টাইপ সি ন্যানো বেজেল যেটা, সেটা আমার মনে হয় এক্সন কার্বন আমরা দেখিয়েছিলাম আপনারা, এখনো আছে এই যে এক্সন কার্বন, এটা দেখতে পারেন। এটা ভিডিও এডিটিং এর জন্য মোটামুটি খুবই ভালো হবে, প্রাইস আপনার এটার প্রাইস ইউনিটটা সবথেকে বেস্ট হবে আপনারা দেখতে পারেন, টাইপ সি চার্জার খুবই চমৎকার। আচ্ছা ওকে, এরপরে আমরা যেটা দেখছি ডেল আছে আমাদের কাছে। আচ্ছা ডেল দেখেন, দুই একটা ডেল লাভার আছে। ডেল ইউজুয়ালি আমরা কম বিক্রি করি, আমরা এইচপি বেশি বিক্রি করে থাকি। আচ্ছা ডেল, তারপরে এই লটে কিছু এসেছে Core i5 8th generation 256 GB SSD, 8 GB RAM, backlit keyboard, touch screen display, X360 degree পর্যন্ত convert করা যাবে। আচ্ছা আচ্ছা, একদমই fresh condition হবে। আচ্ছা কত, যদি মডেলটা বলি 3390 latitude। আচ্ছা ওকে, এটার সাথে সাথে আপনি আমার মনে হয় বেস্ট প্রাইস এটার 46,000 প্রাইসটা দেখা যাচ্ছে আসার পরে পছন্দ নাও হতে পারে। আচ্ছা যেহেতু আমরা র্যান্ডমলি বিক্রি করি না ম্যাকবুক, সেই অ্যাসপেক্ট থেকে আমরা বলবো যে আমরা যে প্রোডাক্ট গুলো আনি সেই প্রোডাক্ট গুলো আপনি প্রি অর্ডার করতে পারবেন। আপগ্রেড জেনারেশন আমাদের 10 জেনারেশনের ডেল এক্সপিএস আসছে, 4K ডিসপ্লে দিয়ে আপনি পারচেজ করতে পারবেন যারা পারচেজ করতে চান। আচ্ছা আমরা একটু বলে দিব, আমরা রয়েছি ল্যাপটপ সোর্সে, যারা হচ্ছে ল্যাপটপ সোর্সে আসতে চান এটা হচ্ছে মিরপুর 10 নম্বর। 10 নম্বর আপনার নামার পর এখানে মেট্রো রেলের যেহেতু কাজ চলে, মেট্রো রেলের পিলার নাম্বার হচ্ছে 255 নম্বর। 255 নম্বর পিলারের ঠিক পশ্চিম পাশে এটা হচ্ছে সনি টিভির শোরুম আছে, সনি ভবন বলে। সনি টিভি শোরুমের ঠিক এটা চতুর্থ তলায়, সপ্তাহে 7 দিনে খোলা, সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত কিন্তু এখন খোলা। ওকে আমরা রাইজেন 5 দেখতে পাচ্ছি, রাইজেন 5 স্পেশাল এডিশন সারফেসের। আচ্ছা এটা ল্যাপটপ 3, সারফেস ল্যাপটপ 3 রাইজেন 5 দিয়ে 2K ডিসপ্লে, টাচ স্ক্রিন, একদমই ফ্রেশ কন্ডিশন হবে, আমার এটার ক্ষেত্রে কোনো ডাউট নেই। আচ্ছা এন্ড আপনি এটা পারচেজ করতে পারবেন আমাদের থেকে 256 GB SSD 8 GB RAM, প্রাইস হচ্ছে 72,000 টাকা। আচ্ছা 72,000 টাকা, 256 GB SSD 8 GB RAM। আচ্ছা এন্ড আমাদের কাছে সারফেস ল্যাপটপ 3 আরেকটা আছে, এটা হচ্ছে প্রাইস 68,000 টাকা। আচ্ছা এন্ড স্পেসিফিকেশন হচ্ছে Core i5 10th জেনারেশন 256 GB SSD 8 GB RAM ব্যাকলাইট কিবোর্ড ইউজুয়ালি সারফেস থাকে, ফেস আনলক এন্ড লক সেন্সর আছে, একদমই ন্যানো বেজেল আমি বলবো, 2K ডিসপ্লে আছে। 2K ডিসপ্লে দিয়ে কত রাখা যাবে এটা? এটা হচ্ছে 68,000 টাকা, 68,000 টাকা, 68,000 টাকা। আচ্ছা এছাড়া আমাদের কাছে G1 থেকে শুরু করে G2 G3 G1 G2 G3 G4 G5 G6 G7 11 জেনারেশন
আমরা যেটা দেখে থাকি ইউজুয়ালি যারাই ল্যাপটপ পারচেজ করতে চায়, যারা স্টার্ট আপ অথবা শুরু করবে কিছুদিন পর বা এখন শুরু করছে, তাদের ক্ষেত্রে যেটা হয় যে এই মুহূর্তে আপনি কি ল্যাপটপ নিবেন বা কি ল্যাপটপ নিচ্ছেন সেটা আপনি কনফিউজ। সো আমরা মানে আমার জন্য একটা পারফেক্ট এসে আমাদের সাথে কথা বলে একটা ভালো সাজেশন দূর হয়ে যাবে আমরা আশা করছি। আচ্ছা আচ্ছা, তো সেক্ষেত্রে যারা নিতে চান আমরা আবারও বলবো, আর ল্যাপটপের সাথে আপনারা কিছু প্রোভাইড করছেন কিনা গাইস? ব্যাগ প্রোভাইড করছি। আচ্ছা, ল্যাপটপ সোর্সের চমৎকার একটা ব্যাগ থাকবে প্রতিটা ল্যাপটপের সাথে, মনে হয় ইউজ করতে পারবেন বেশ কিছুদিন। আচ্ছা, আমাদের ওই পাশে স্টক আছে আমরা একটু দেখিয়েছি। আচ্ছা, আমরা স্টকগুলো আরেকবার একটু দেখাই দিই। হিউজ পরিমাণ স্টক কিন্তু অ্যাভেলেবল রয়েছে, আপনারা চলে আসতে পারেন ল্যাপটপ সোর্সে, সেক্ষেত্রে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ল্যাপটপ গুলো কিন্তু নিতে পারেন। হিউজ পরিমাণ কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে। তো সপ্তাহে 7 দিনে খোলা আছে, আমরা যেটা বলছিলাম সকাল দেখা যায় 8টা থেকে শুরু করে রাত 8টা পর্যন্ত এখন সপ্তাহে 7 দিনে কিন্তু আপনারা খোলা পাবেন। ওকে, তো এই ছিল আসলে মোটামুটি কালেকশন। আপনারা আমরা আবারও বলবো, বাজেট শুরু হচ্ছে এখানে আপনার 19,500 থেকে শুরু করে আপনার স্পেকটা আছে 1,58,000 টাকা পর্যন্ত, কিন্তু অনেক ল্যাপটপের কালেকশন আছে। যারা নিতে চান আপনারা অবশ্যই যোগাযোগ করবেন, এত কালেকশন আপনারা কিন্তু অন্য দ্বিতীয় কোনো শপে পাবেন না। তো সেক্ষেত্রে আশেপাশে যারা আছেন আমরা সবাইকে বলবো যে আপনারা ভিজিট করেন, দেখে শুনে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ল্যাপটপ গুলো ল্যাপটপ সোর্স থেকে কালেক্ট করতে পারেন। আমরা আজকে এখানেই শেষ করব, দেখা হবে পরবর্তী কোনো লাইভ ভিডিওতে। সবাই ভালো থাকবেন, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।